নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময়। চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিনে মোট 56 জনের মনোনয়ন ফর্ম জমা। আপনি কি আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে চান? তাহলে আজই চলে আসুন নবীনগর রিয়াজুল জান্নাত ইসলামিয়া মাদ্রাসা মহিলা কলেজের পশ্চিম পার্শ্বে নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। ফোন 01789936674। আগামী 31 জানুয়ারি ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, আর সেই নির্বাচনে আওয়ামী দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন পেতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার 7টি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীগণ উপজেলা দলীয় কার্যালয় হতে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। আজ মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমাদানের শেষ দিনে 7টি ইউনিয়ন থেকে মোট 56 জন মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। গতকাল প্রথম দিনে বিভিন্ন ইউনিয়নের প্রার্থীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেও আজ বিটঘর ইউনিয়ন থেকে কাজী আলাউদ্দিন, কৃষ্ণনগর ইউনিয়ন থেকে মোহাম্মদ মাসুকুর রহমান মাসুক, জিল্লুর রহমান, শিবপুর ইউনিয়ন থেকে মাহবুব আলম, বরাইল ইউনিয়ন থেকে মজিবুর রহমান, নাজমুল হক, আনিসুজ্জামান রাজ, নাটঘর ইউনিয়ন থেকে নিহত এরশাদের সহধর্মিনী ইশরাত জাহান সেতু, ছোট ভাই আক্তারুজ্জামান, কাইতলা দক্ষিণ ইউনিয়ন থেকে সৈয়দ আজাদ, সৈয়দ নজরুল ইসলাম, বিটঘর ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান আবুল হোসেন, মেহেদি জাফর দস্তগীর, সুলতান আহমেদ ভুইয়া, মাহমুদুর রহমান রাজীব মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। আওয়ামী লীগের আমার ছোট ভাই আশরাত দীর্ঘদিন যাব আমি ওর তত্ত্বাবধানে ছিলাম। সে 7 থেকে 8 পর্যন্ত, 9-10 ইন্টারমিডিয়েট পর্যন্ত আমার সাথে ছিল ছোট ভাই আমার আশরাত। আজকে তার নির্বাচনী ঘোষণা হওয়ার আগে আমার ভাইরা প্রাণ দিতে হয়েছে রে ভাইরে ভাই। আশা দিল নির্বাচন করবে তার বাবা বর্তমান নৌকার চেয়ারম্যান। আমার ভাই নির্বাচনের ঘোষণা শুনতে পারে না। ইনশাল্লাহ আমি আশাবাদী আমার সদ্য নেতা জনাব ফয়জুর রহমান বাদল ভাই ও আমার সদ্য নেতা এবাদুল করিম বুলবুল এমপি মহোদয় আমাকে যদি মূল্যায়ন করে, দলীয় নমিনেশন দেওয়ার ক্ষেত্রে আমাকে যদি মূল্যায়ন করে, আমি ইনশাআল্লাহ বিপুল বোর্ডে জয়যুক্ত হয়ে এলাকাবাসীর এলাকাবাসীকে নিয়ে একটি আধুনিক মডেল ইউনিয়ন গড়তে পারব। ইনশাল্লাহ আমাকে যদি নৌকা প্রতীকে জননেত্রী শেখ হাসিনা আমাকে দেয়, ইনশাল্লাহ আমি বিটঘর ইউনিয়নকে একটা মডেল ইউনিয়ন এবং মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত এবং ইউনিয়নের অপকাঠামো উন্নয়নের কাজ করে যাব। আজকে বিটঘর ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী প্লাস সর্বসাধারণকে সাথে নিয়ে আমি দলীয় মনোনয়নের জন্য ফর্ম জমা দিয়েছি। আমাকে যদি দলীয় হাইকমান্ড মনোনয়ন দিয়ে নৌকা প্রতীক দেন, তাহলে বিটঘর ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী ও সর্বসাধারণকে নিয়ে আমি নৌকা প্রতীকের জয়যুক্ত করব ইনশাল্লাহ। আমাকে নৌকা মনোনয়ন দল দিলে আমি ইনশাল্লাহ শিবপুর ইউনিয়নকে জনগণকে সাথে নিয়ে জননেত্রী নৌকাকে আমি বিজয়ী করব। আমি আশা করব দল আমাকে মূল্যায়ন করবে, সে প্রত্যাশা করবে। আমাকে যদি তারা নৌকা প্রতীকের সহযোগিতা করে আমি ইনশাল্লাহ 41 সালের যে টার্গেট দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সেই লক্ষ্যে সর্বসময় আমি দলের পক্ষে কাজ করে যাব এবং জনগণের সাথে আমার আস্থা আছে। জনগণ ইনশাল্লাহ আমাকে নৌকা প্রতীক দিলে আমি নৌকা প্রতীক বিজয় করে দিব। এবং আমি বিটঘর ইউনিয়নের জন্য যারা বিগত দিনে ইউনিয়ন পরিষদ নির্বাচন করেছেন, আমি আমার মন থেকে আমার সর্বচেষ্টা ওনাদের জন্য জয়ের জন্য করেছি, তারা জয় হয়েছে। এই বছর আমি দৃঢ় বিশ্বাস আমার নেতৃস্থানীয় যারা নেতারা আছেন তারা আমাকে আশা দিয়েছেন এবং আমি নিজ আশাবাদী, যেহেতু আমি দলের জন্য অনেক কাজ করেছি, আমি এবছর দলের নমিনেশন পাবো। দলের নমিনেশন পেয়ে আমি আমার সাধ্য এবং সাকল্য চেষ্টা দিয়ে বিটঘর ইউনিয়নকে একটা আধুনিক মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলব, সে আশাবাদী। শ্রদ্ধেয় সাংসদ আবেদন করি বুলবুল এবং আমার মাননীয় সাবেক সংসদ সদস্য এবং বর্তমান আওয়ামী লীগের সকল সভাপতি ফয়জুর রহমান বাদল ভাই এবং সাধারণ সম্পাদক এম এ হালিম ভাই, ওনাদের সহযোগিতায় যদি আমি নৌকা প্রতীক পাই আমি ইনশাল্লাহ কাইতলা জনগণদের মাঝে জনপ্রিয় একজন প্রার্থী হিসেবে নৌকা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী উপহার দিতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ জনগণের আকাঙ্ক্ষা এবং জনগণকে নিয়ে আমার বিজয়ের যে
প্রতীক যদি পাই, শ্রদ্ধেয় আমাদের এমপি মহোদয় এবং আমাদের বাদল ভাই হালিম ভাই ওনাদের সহযোগিতায় যদি পাই ইনশাল্লাহ গ্রামের জনগণকে নিয়ে আমি অদ্ভুত করে নৌকার বিজয় চিনি আনব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী এবং আমার গ্রামের তথা ইউনিয়ন জনগণ আমাকে চাচ্ছে, যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন রহমত করে আমি দলীয় ফর্ম উঠিয়েছি। এই বছর যদি আমার দল আমাকে নির্বাচিত করে আমার নৌকার প্রতীক দেয় তাহলে আমি বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করে আসছি এবং করব, এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এই দেশের উন্নয়নের কাজ করতে যত কিছু সহযোগিতা করার লাগে, যত কিছু যে কাজ করা লাগে দলের জন্য আমি করতে প্রস্তুত আছি। আমি আমার দলের কাছে আবারও আমি নৌকা প্রতীকের প্রত্যাশী এবং আশা করি যে আমার দল আমাকে ইনশাল্লাহ দেবে। আজ মঙ্গলবার উপজেলার দলীয় কার্যালয়ে জমা হওয়া 56টি মনোনয়ন ফর্মের মধ্যে বড়াইল 9টি, কৃষ্ণনগর 8টি, নারঘর 5টি, বিদ্যাকূট 7টি, শিবপুর 7টি, কাইতলা দক্ষিণ 7টি ও বিদঘর ইউনিয়ন থেকে 13টি মনোনয়ন ফর্ম জমা পড়েছে। মোহাম্মদ খলিলুর রহমান, নবীনগর, তিতাস টিভি। আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার, প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সী, চৌধুরী প্লাজা, উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়।